হাই এভরিবডি, আমি প্যান্ডেল হপিং করতে সাউথ কলকাতায় বেরিয়েছি। সাউথ কলকাতাতে বেরিয়ে ঠাকুর দেখার সময় এমন একটি গাছের সন্ধান আমি পেলাম যেটি একদম রাস্তার ধারে একজন বিক্রি করছিলেন। আমি আছি হিন্দুস্তান পার্কের পুজোতে, আর এটা ঠিক ক্রিস্টাল চপস্টিকের সামনে যে জায়গাটা সেই জায়গাটা। আর এখানটাতে যে গাছটি পাওয়া যাচ্ছে, একজন বয়স্ক ভদ্রলোক এটি নিয়ে বসেছেন, সেই গাছটা আপনাদের সবাইকে দেখাবো। টকিং অ্যাবাউট দিস প্লান্ট, এই গাছটিকে শ্যাম্পু জিঞ্জারও বলা হয় আর ল্যাভেন্ডার ডিও বলা হয়। অপূর্ব সুন্দর গন্ধ। আর আমি এটা গাছটা বহুদিন ধরে খুঁজছি, নার্সারিতে পাচ্ছি না, বাট আজকে মানে আনএক্সপেক্টেডলি এই জায়গাটিতে পেয়েছি। সো এটা হিন্দুস্তান পার্কের পুজোর কাছে ক্রিস্টাল চপস্টিকের অপোজিট ফুটে একজন বয়স্ক ভদ্রলোক নিয়ে বসে আছেন। উনি এক্স্যাক্টলি এখানেই সামনে একটি গাছের দোকান দিয়ে বসেন, এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারলেন না। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই গাছটি কিনবেন। আমি একটা বান্ডেল নিয়েছি মোটামুটি 350 টাকা দিয়ে। ইটস রিলেটিভলি রেয়ার, এই গাছটা এখনও অবধি কলকাতার নার্সারিতে আমি দেখিনি। আপনারা যদি চান এই গাছটি আপনাদের কালেকশনে অ্যাড করতে, এদিকে যদি ঠাকুর দেখতে আসেন অবশ্যই এই ভদ্রলোকের থেকে এই গাছটি কিনবেন। উনিও কিছুটা, ওনারও কিছুটা হেল্প হবে আর আপনাদের কালেকশনেও একটা নতুন গাছ অ্যাড হবে। হ্যাপি পুজো এভরিবডি। দাদা, আপনার দোকানটা কোন জায়গাটা একটু বলুন। বলুন। আমাদের তো বাড়ি তো অনেক দূরে। আচ্ছা, এখন এখানে লোকে আসলে আপনার কোথা থেকে গাছটা পাবে? আমি হিন্দুস্তান রোডের, এই যে আপনার হিন্দুস্তান রোড যে আপনার মোড় আছে না? হ্যাঁ হ্যাঁ। মোড়ের মাথায় আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি সবাইকে বলে দিচ্ছি। আশা করছি লোকে এসে আপনাদের থেকে কিনবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।